নির্বাচনে গিয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী কি কথা রেখেছিলেন আজকে প্রধানমন্ত্রীর মরহুম বাবার মতো আমাদেরকে বলতে হচ্ছে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন শেখ মুজিবুর রহমান বলেছিলেন ভুট্টো সাহেবের কথা আমাদের বলতে হচ্ছে প্রধানমন্ত্রী রেখেছিলেন ভারতের কথা কারণ ভারত বলেছিল বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা উন্নয়ন যাতে না হয় এই দেশে যাতে সুস্থ ধারা রাজনীতি গণতন্ত্র না থাকে সেই জন্য তোমরা পথক করে বাকশাল কায়েম করতে পারো নাই এখন একদলীয় শাসন বাকশাল কায়েম করো কিন্তু আমরা বলতে চাই পঁচাত্তরে এদেশের জনগণ একদলীয় শাসন বাকশাল মেনে নেয়নি আজকে একতরফা নির্বাচন মেনে নিবে না আপনারা দেখেছেন তফসিল ঘোষণা করেছে আওয়ামী লীগ উল্লাস করছে উৎসব করছে তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করছে আর কোন বিরোধী দল এই তফসিলকে স্বাগত জানায়নি একমাত্র আওয়ামী লীগ এবং তার উচ্ছিষ্ট ভোগীরা এই তফসিলকে স্বাগত জানিয়ে উল্লাস করছে আর সমস্ত বিরোধী দল এই তফসিলকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তফসিল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই চারবার প্রধানমন্ত্রী ছিলেন আপনি আর দেশের জনগণের কাছে কি চান কি দেবে দেশের জনগণ দয়া করে আপনি জনগণের যে ভোটের অধিকার কেড়ে নিয়েছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই ভোটের অধিকার ফিরিয়ে দিন